তো গাইস অন্যতম দিলে স্বাগতম জানাইছো যেহেতু মানে কি খাওনের মহাকালি তৃতীয় তো সোমবার রবিবার তো ভাবিছো আজি গধূলিকে বলবম যাম তো তারে ভিডিও আপনার দেখাম তো এতিয়া না যাব রাতে যাম সাড়ে আটটা মানত তো রাতে লোক পাইছো যাক এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস রাতে হল প্রায় সাড়ে আটটা মানে বাজি তো গাড়ি রখি আছে প্রথমে আমি বহিষ্ঠ মন্দির যাম তারপর আমি ভীমাঙ্কর মন্দির যাম তো আর আটটা বস্তু এই তো এইটু মেইন বস্তু বলবো আমার তো বলক তেনতে তো গাইজ বর্তমান গণেশ মন্দির আহি পালো তো ইয়াতে অল্প তেম রখো রহি কিনে আর ভূমিষ্ঠলৈকে যাও প্রথম ঘন্টা খাই লোক যায় One hour later. তো মানে লগরাতে বলে শুলা কিনে তো তাক অলপমান রহি আছো শুলাটো নি লোক তো এনেকৈ এশ আঠশ চাকি লৈ যাত্ৰা আৰম্ভ কৰি আছো ভালো লাগিছে আজি আমি মোৰ আজি বৰ্তমান আজি এবছৰৰ লগত মোৰ হ'ল আপোনাৰ চাৰি বছৰ এইবাৰ আজি চাৰি বছৰ হ'ল মোৰ আমি বাবাৰ ভক্ত এই আমি শাওন মাহত আমি সদায় আমি বোলবম যাত্ৰা কৰোঁ এই বৈশিষ্ট ভাই হ'ল তো গাইজ পিটিয়ারত চাও যে দুনিয়ার মানুষ প্রথমতে আমি বহা জায়গা বিচারি লো তারপর বাকিখিনি দেখাই আছো তো এইখিনি খালি জায়গা পালো ইয়াতে মানে কি শিবলিঙ্গটো বনাম তো মানে গাইজ কাহৰ পৰা মাটি আনি কিনে এনেকৈ হাতেৰে শিৱলিংগটো বনাই তাত মানে পূজা অৰ্চনা কৰিব লাগিব তো গাইজ মানে তাত শুনে নাপায় মানে গা চা ধুই কিনে ইয়ে চাকি বিলাক জ্বলাই দিব লাগিব তো সকলোৱে মিলি কিনে চাকি কেইখোজ জ্বলাই লওঁ আৰু ফাইনেল লুকটো চাব
তো ইয়ার পরে পানি লৈ যাম আমি ভীমাঙ্কর মন্দিরত যাম তা যাই কিনে তাতে পানি ঢালিম। তো গাইজ আমার এটা বৈষ্ণব মন্দির দর্শন করা হয়ে গেল, এটা আমি ভীমাঙ্কর মন্দিরে যাও, তো সেইফালে চাই থাকো। এয়াই হচ্ছে ভীমাঙ্কর গেট, তো আজ সোমবার না তামান মানুষ হব, তো দোকান পোহরবিলাক চাই চাই কিনে এনেকে যাই আছো। তো এনেকে ভিতরত প্রথম আহি কিনে গণেশ মন্দির দেখা পাব, ইয়াতে প্রথম আমি সেবা অর্চনা করলাম গণেশ বাবাক। তো এনেক গণেশ মন্দির সেবা করে কিনে ইয়ার পর আজ লাইন পাতিব লাগিব, ভীমাঙ্কর রাস্তায় খোজ কাঢ়িছো লাইন পাতি কিনে, লাইন পাতি আছে, বহুত যাব আছে আগত। বর্তমান ছয়টা বাঘ আহিল আর ১৯টা বাঘ আছে, ঘুরি ঘুরি যাব লাগিব। তো লাহেকে এনেকৈ পুৱা হৈ গল গাইজ, তো মন্দিৰ পাই গল আমি মানে গাইজ বৈশিষ্ট্যৰ পৰা অনা পানী ইয়াতে ঢালিব লাগিব আৰু ইয়াৰ পৰা পানী লৈ যায় ঘৰত নিব লাগিব। মন্দিৰত বিদায় দি এতিয়া আমি ঘৰফালে যাওঁ, প্ৰথমে গাড়ী ক'ত আছে বিচাৰি লওঁ। তো আমাৰ ইয়াৰ শিৱ মন্দিৰত পানী ঢালোঁ আৰু ঘৰৰ ফালে যাওঁ। তো গাইজ ফাইনেলি ঘৰ আহি পালোঁ, তো আজিৰ ভিডিঅ'টো এইখিনি আছিল, ভাল লাগে লাইক শ্বেয়াৰ কৰিব, বাই বাই।